নিরক্ষর মা। এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, ওগো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা আনছি। তোমার ছেলে মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন, কি বললে, আমাকেও দেখাও। ছেলে মাঝখানে ফট করে বলে উঠল, বাবা মাকে রেজাল্ট দেখে কি হবে, মা কি লেখাপড়া জানে, মা তো আঙুল ছাপ, মার্কশিট পড়তেই পারবে না। মায়ের চোখ জলে ভিজে উঠল। আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে। ছেলের কথা শুনে বাবা বললেন, হ্যাঁ রে, এটা সত্যি, তোর মা পড়তে পারেন না। আর শোন, এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে, তখন তোর মা দুধ খেতে পছন্দ না করা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই 9 মাস প্রতিদিন দুধ খেত, শুধু তোরই জন্য, কেননা ও নিরক্ষর ছিল। সকাল 7টার সময় তোকে স্কুলে যেতে হবে, তাই তোর মা ভোর 5টায় উঠে তোর পছন্দের জল খাবার তৈরি করত, কেননা ও নিরক্ষর ছিল। যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর বই খাতাগুলো ব্যাগে সাজিয়ে রেখে শুতে যেত, কেননা ও নিরক্ষর ছিল। তোকে ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত, আর নিজে দুটো শাড়িতেই বছর পার করে দিত, কেননা ও নিরক্ষর ছিল। তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু খেয়ে নিত, কেননা তোর মা নিরক্ষর ছিল। এই কাগজের টুকরোতে যে নাম্বার তুই পেয়েছিস তা তোর মায়ের দান, জেনে রাখিস। সেই দিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি PhD-র উপরে, আর তুই বলছিস নিরক্ষর। মা তোর সবচেয়ে ডিগ্রিধারী শিক্ষক, যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়। ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে, মায়ের বুকে কতটা আঘাত করেছে। সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল। অনেক সন্তানই নিজের মা বাবাকে অপমান করে, ছোট ছোট কারণে রাগ দেখায়, অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময়। তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবারা তাদের জন্য কতটা কষ্ট সহ্য করে, নিজেদের জীবনে কতটা আত্মত্যাগের মাধ্যমে সন্তানকে মানুষ করে তোলেন, সন্তান প্রতিষ্ঠিত হলে তারা কত খুশি হন।